हाय फ्रेंड्स, दिस इज राजेश। वेलकम टू आरडीएन स्टडी। आज के हमारा त्रिपुरा टेट एयर पॉलिटी थे इम्पोर्टेंट आर्टिकल माने गुरुत्वपूर्ण अनुच्छेद नहीं आलोचना करब। एखाने प्राय 55 गुरुत्वपूर्ण अनुच्छेद रही है जेगुलो विभिन्न प्रतियोगितामूलक परीक्षाते एसेछिलो। ताहले आजकेर प्रथम आर्टिकल माने आर्टिकल 1 ইউনিয়নের নাম এবং অঞ্চল। তাহলে আর্টিকেল ওয়ানে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে? ইউনিয়নের নাম এবং অঞ্চল নিয়ে। আর্টিকেল 2 নতুন রাষ্ট্র প্রবেশ এবং প্রতিষ্ঠিত। নতুন রাষ্ট্র প্রবেশ এবং প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে আর্টিকেল 2 তে লেখা আছে। তারপর আর্টিকেল 3 নতুন রাজ্য গঠন, অঞ্চল, সীমানা এবং রাজ্যের নাম পরিবর্তন। তাহলে ধরুন কোনো একটি রাজ্যের নাম পরিবর্তন করা হবে, তাহলে রাজ্যের নাম পরিবর্তন করতে কোন প্রসেস বা কী কী প্রসেস অবলম্বন করতে হবে এগুলো আর্টিকেল 3 লেখা আছে। বা নতুন রাজ্য গঠন, ধরুন বড় একটি রাজ্য রয়েছে, সেই বড় রাজ্যটিকে মানে কী করা হবে, ভেঙে দুটো রাজ্য করা হবে, তখন কিন্তু আর্টিকেল 3 মধ্যে এই বিষয়গুলো লেখা আছে। বা কোনো রাজ্যের সীমানা নির্ধারণ, এই বিষয়গুলো আর্টিকেল 3 লেখা আছে। নেক্সট আর্টিকেল 14 আইনের সামনে সমতা। আইনের সামনে সমতা এই বিষয়টি লেখা আছে আর্টিকেল 14। মনে রাখবেন আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 কি আমাদের মৌলিক অধিকার। তাহলে আর্টিকেল যেমন এখানে আছে আর্টিকেল 14, এটি কিন্তু আমাদের মৌলিক অধিকার। তারপর রয়েছে আর্টিকেল 15, এটিও আমাদের মৌলিক অধিকার। ধর্ম বর্ণ লিঙ্গ ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ, মানে ধর্মের ভিত্তিতে বা লিঙ্গের ভিত্তিতে কারো সঙ্গে বৈষম্য করা যাবে না, এটি আর্টিকেল 15 লেখা আছে। তারপর আর্টিকেল 16 সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা। তাহলে সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা এটি আর্টিকেল 16 লেখা আছে। নেক্সট আর্টিকেল 17 অস্পৃশ্যতার বিলুপ্তি। তাহলে আর্টিকেল 17 কী লেখা আছে? অস্পৃশ্যতার বিলুপ্তি, ভেরি ইম্পর্টেন্ট। তারপর আর্টিকেল 20 অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার বিষয়ে সংরক্ষণ। আর্টিকেল 21 প্রাণ এবং দৈহিক স্বাধীনতার সংরক্ষণ। নেক্সট তাহলে দেখুন এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের মৌলিক অধিকার। তারপর আর্টিকেল 22 বিভিন্ন কারণে গ্রেপ্তার আটকের বিরুদ্ধে সংরক্ষণ। আর্টিকেল 23 মানুষ ক্রয় বিক্রয় এবং বেগার কাটানো নিষিদ্ধকরণ। আর্টিকেল 24 বিপজ্জনক কাজে শিশুদের নিয়োগ নিষিদ্ধ। তারপর রয়েছে আর্টিকেল 25 বিবেকের ও অবাধে ধর্ম অবলম্বনের স্বাধীনতা। আর্টিকেল 27 ধর্মীয় প্রতিষ্ঠান বৃদ্ধি বা পোষণের জন্য কর না দেওয়ার স্বাধীনতা। তাহলে দেখুন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের যদি বৃদ্ধি করতে হয় এবং পোষণ করতে হয় তার জন্য কিন্তু টাকার প্রয়োজন। এবং আমরা জানি বিভিন্ন মন্দির এবং মসজিদগুলোতে প্রচুর পরিমাণে, কিছু কিছু মন্দির এবং মসজিদগুলিতে প্রচুর পরিমাণে টাকা রয়েছে, কারণ ভক্তরা যখন এই মন্দির এবং মসজিদগুলিতে যায় তখন কিন্তু প্রচুর পরিমাণে টাকা সেই মন্দির এবং মসজিদে দিয়ে আসে। তাহলে দেখুন এই যে মন্দির এবং মসজিদে প্রচুর পরিমাণে টাকা জমে, এই টাকাগুলোর জন্য কিন্তু সরকারের কাছে কর মানে ট্যাক্স দিতে হয় না, মানে ধর্মীয় প্রতিষ্ঠান বৃদ্ধির জন্য এবং পোষণের জন্য কোনো কর দিতে হয় না। এটি হচ্ছে আর্টিকেল 27। তারপর আর্টিকেল 28 কতগুলো প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়ার বিষয়ে স্বাধীনতা। আর্টিকেল 28 কি আছে? বিভিন্ন বা কতগুলো প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়ার বিষয়ে স্বাধীনতা। নেক্সট আর্টিকেল 29 সংখ্যালঘুদের ভাষা লিপি বা সংস্কৃতির সংরক্ষণ। আর্টিকেল 30 শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনায় সংখ্যালঘুদের অধিকার। আর্টিকেল 32 ভেরি ইম্পর্টেন্ট মৌলিক অধিকার প্রয়োগের প্রতিকার। যদি মৌলিক অধিকার ভঙ্গ হয় তাহলে আমরা কী করতে পারি? আর্টিকেল 32 দ্বারা আমরা কী করতে পারি? সুপ্রিম কোর্টে যেতে পারি আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। তার জন্য ডক্টর বি আর আম্বেদকর এই যে আর্টিকেল 32 রয়েছে এটিকে কী বলেছিলেন? সংবিধানের আত্মা বলেছিলেন। তাহলে এইগুলো কি এখন যে আলোচনা করলাম 12 পর থেকে আর্টিকেল 34 পর্যন্ত, এই সবগুলো হচ্ছে আমাদের মৌলিক অধিকার। কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটি মৌলিক অধিকার নিয়ে আলোচনা করিনি, আমরা গুরুত্বপূর্ণ যে মৌলিক অধিকার রয়েছে মানে আর্টিকেলগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করেছি। নেক্সট
দেখুন আর্টিকেল 37, তাহলে এখান থেকে 51 পর্যন্ত কি, এখান থেকে কিন্তু 51 পর্যন্ত কি রয়েছে, ডিপিএসপি মানে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তাহলে দেখুন আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51 পর্যন্ত ডিপিএসপি নিয়ে আলোচনা করা হয়েছে। এটি হচ্ছে পার্ট ফোর, মানে পার্ট ফোরে ডিপিএসপি নিয়ে আলোচনা করা হয়েছে এবং আর্টিকেল হচ্ছে 36 থেকে 51। তাহলে এখন আমরা আর্টিকেল 36 থেকে 51 এর মধ্যে যা কিছুই দেখব এগুলো হচ্ছে আমাদের ডিপিএসপি, কিন্তু আমরা প্রত্যেকটি ডিপিএসপিকে নিয়ে আলোচনা করছি না, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এসেছিল এগুলো নিয়েই আলোচনা করব। তাহলে দেখুন আর্টিকেল 37 রাষ্ট্র পরিচালনায় নির্দেশাত্মক নীতি গুলির প্রয়োগ সংক্রান্ত বিষয়, আর্টিকেল 40 গ্রাম পঞ্চায়েত সংগঠন, আর্টিকেল 43 শ্রমিকদের জন্য জীবিকা নির্বাহ সহায়তা, তারপর রয়েছে আর্টিকেল 45 শ্রমিকদের জন্য নিখরচায় এবং বাধ্যতামূলক শিক্ষার বিধান, আর্টিকেল 46 এসসি এসটি ওবিসি শিক্ষাগত এবং অর্থনৈতিক আগ্রহের প্রচার, আর্টিকেল 47 জীবনযাত্রার মান এবং জনস্বাস্থ্যের উন্নতি করার দায়িত্ব, আর্টিকেল 49 স্মৃতিস্তম্ভ স্থান সুরক্ষা করা, আর্টিকেল 50 শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা, ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল 50, তার কারণ হচ্ছে এটার মধ্যে লেখা আছে শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা হয়েছে। তারপর আর্টিকেল 51 রাষ্ট্র আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করবে, আর্টিকেল 52 রাষ্ট্রপতি মানে ভারতের রাষ্ট্রপতি, ভারতের যে একজন রাষ্ট্রপতি থাকবেন এটি আলোচনা করা হয়েছে আর্টিকেল 52-তে, তারপর আর্টিকেল 54 রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতিকে কীভাবে নির্বাচন করা হবে বা কী কী প্রসেসে নির্বাচন করা হবে এটি হচ্ছে আর্টিকেল 54, তারপর হচ্ছে আর্টিকেল 63 রাষ্ট্রপতি নিয়োগ আলোচনা, তারপর হচ্ছে আর্টিকেল 74 রাষ্ট্রপতিকে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রী পরিষদ, আর্টিকেল 75 প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতির দ্বারা নিযুক্তি, মানে প্রধানমন্ত্রীকে এবং বিভিন্ন যে মন্ত্রী পরিষদ রয়েছে বিভিন্ন মন্ত্রীদেরকে নিয়োগ করবেন আমাদের রাষ্ট্রপতি, এটি আর্টিকেল 75-এ লেখা আছে। তারপর আর্টিকেল 76 ভারতের অ্যাটর্নি জেনারেল, ভারতের একজন অ্যাটর্নি জেনারেল থাকবে, এগুলি আর্টিকেল 76-এ লেখা আছে। আর্টিকেল 79 ভেরি ইম্পর্টেন্ট সংসদ গঠন, সংসদ গঠনের বিষয়ে কিন্তু লেখা আছে আর্টিকেল 79। আর্টিকেল 80 এটি আরও গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এখানে লেখা আছে রাজ্যসভার গঠন, আমরা যে রাজ্যসভা লোকসভা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম মানে আগের ক্লাসগুলোতে, তাহলে দেখুন রাজ্যসভার গঠন এটা কিন্তু আর্টিকেল 80-তে লেখা আছে। তারপর আর্টিকেল 81 তাহলে দেখুন লোকসভার গঠন, তাহলে এই তিনটি বারবার মনে রাখবেন 79 80 আর 81, 79-এ কী ছিল মানে সংসদ গঠন, তাহলে সংসদ গঠনের পরে কী রয়েছে আর্টিকেল 80-তে রয়েছে এটি হচ্ছে রাজ্যসভার গঠন, আর আর্টিকেল 81 এটি হচ্ছে লোকসভার গঠন। তারপর দেখুন আর্টিকেল 83 সংসদ সদস্যদের সময়কাল, আর্টিকেল 93 স্পিকার এবং ডেপুটি স্পিকার, তাহলে স্পিকার এবং ডেপুটি স্পিকার হচ্ছে আর্টিকেল 93। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল 108 মানে 108, 108-এ কী লেখা আছে জয়েন্ট সিটিং, তাহলে জয়েন্ট সিটিং কী, জয়েন্ট সিটিং হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা মানে দুটো সবাই একসঙ্গে কী করবে মিটিং করবে একসঙ্গে বসবে, তাহলে দেখুন জয়েন্ট যে সিটিং, জয়েন্ট সিটিংয়ের ব্যাপারে আমাদের রাষ্ট্রপতি মানে জয়েন্ট সিটিং ডাকেন আমাদের রাষ্ট্রপতি, কিন্তু জয়েন্ট সিটিংয়ে কিন্তু সভাপতিত্ব করেন আমাদের স্পিকার, মনে রাখবেন সভাপতিত্ব করেন স্পিকার লোকসভার স্পিকার, আর জয়েন্ট সিটিংয়ের আহ্বান করেন রাষ্ট্রপতি। আরেকটি কথা মনে রাখবেন যেখানে কনফিউশন সৃষ্টি হয়, কারণ তার কারণ হচ্ছে লোকসভাতে কিন্তু লোকসভা যে রয়েছে লোকসভার যে মানে সভাপতিত্ব করেন তিনি হচ্ছেন আমাদের স্পিকার, আর রাজ্যসভার মধ্যে সভাপতিত্ব করেন আমাদের উপরাষ্ট্রপতি, কিন্তু জয়েন্ট সিটিং যখন বসে তখন কিন্তু লোকসভার যে স্পিকার রয়েছে তিনি সভাপতিত্ব করেন, উপরাষ্ট্রপতি কিন্তু করেন না।
তারপর আর্টিকেল 110 110 অর্থবিল, মানে অর্থবিল নিয়ে আলোচনা করা হয়েছে আর্টিকেল 110। নেক্সট আর্টিকেল 112 বার্ষিক আর্থিক বাজেট, আর্টিকেল 124 সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত, আর্টিকেল 25 বিচারকদের বেতন। তাহলে 24 কিন্তু আর্টিকেল 24 কিন্তু 124 কিন্তু ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট আর কি। তারপর আর্টিকেল 148 ক্যাগ, আপনারা আমাকে জানাবেন যে ক্যাগ এর পুরো নাম কী। তারপর আর্টিকেল 154 গভর্নরের কার্যনির্বাহী ক্ষমতা, আর্টিকেল 164 রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন। তাহলে আর্টিকেল 164 কি লেখা আছে, মুখ্যমন্ত্রীকে নিয়োগ করবেন রাজ্যপাল, মানে রাজ্যের মধ্যে যে রাজ্যপাল রয়েছে তিনি নিয়োগ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। নেক্সট আর্টিকেল 170 বিধানসভা, ভেরি ইম্পর্টেন্ট, আর্টিকেল 171 বিধান পরিষদ গঠন। তাহলে কি, তাহলে দেখুন 170 আর 71, মানে 170 এবং 171 বিধানসভা এবং বিধান পরিষদ নিয়ে আলোচনা করা হয়েছে, এগুলো কিন্তু রাজ্যের ক্ষেত্রে। তাহলে দেখুন কেন্দ্রের ক্ষেত্রে কী ছিল, কেন্দ্রের ক্ষেত্রে ছিল 80 আর 81, 81 কেন্দ্রের ক্ষেত্রে কী ছিল, 80 এবং 81। 80-তে ছিল রাজ্যসভার গঠন আর 81-এ কী ছিল লোকসভার গঠন। আর এখানে দেখুন রাজ্যের ক্ষেত্রে 170 রয়েছে এবং 171 রয়েছে, তাহলে 170-তে রয়েছে বিধানসভা আর 171-এ রয়েছে বিধান পরিষদ। কিন্তু মনে রাখবেন ভারতের প্রত্যেকটি রাজ্যে কিন্তু বিধান পরিষদ নেই, যেমন আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু বিধানসভা রয়েছে, বিধান পরিষদ কিন্তু নেই। ঠিক এরকম পশ্চিমবঙ্গতে বিধানসভা রয়েছে কিন্তু বিধান পরিষদ নেই, যেমন মহারাষ্ট্রতে কিন্তু বিধানসভাও রয়েছে বিধান পরিষদও রয়েছে, বিহারে বিধানসভাও রয়েছে বিধান পরিষদও রয়েছে। তাহলে আমাদের রাজ্যের যে আমাদের রাজ্যের মানে এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে এটি হচ্ছে বিধানসভা, ঠিক আছে, আমাদের রাজ্যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা এটি হচ্ছে বিধানসভা। আবার আমরা যদি বলি যে বিহারের কথা তাহলে কিন্তু দু কক্ষ বিশিষ্ট আইনসভা। নেক্সট আর্টিকেল 243 বি পঞ্চায়েত গঠন, আর্টিকেল 280 অর্থ কমিশন, আর্টিকেল 300-এ সম্পত্তির অধিকার। তাহলে আগে কিন্তু সম্পত্তির অধিকার আমাদের কী ছিল, আমাদের ছিল ফান্ডামেন্টাল রাইট, যেটি ছিল আর্টিকেল 31-এ, কিন্তু এটিকে সরিয়ে কী করা হয়েছে, মানে ফান্ডামেন্টাল রাইট থেকে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে কী করা হয়েছে, এটি হচ্ছে এখন একটি লিগ্যাল রাইট, এটি এখন আছে আর্টিকেল 300-এতে। নেক্সট আর্টিকেল 320 পাবলিক সার্ভিস কমিশনের কার্যাদি, আর্টিকেল 343 ইউনিয়নে সরকারি ভাষা, আর্টিকেল 352 ভেরি ইম্পর্টেন্ট, আর্টিকেল 352 খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে বলা হয়েছে জাতীয় জরুরি অবস্থা সম্পর্কে, যে জাতীয় জরুরি অবস্থা রয়েছে 352 নং ধারাই। তারপর আর্টিকেল 356 রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থাজনিত জরুরি অবস্থা, আর্টিকেল 360 আর্থিক জরুরি অবস্থা, আর্টিকেল 368 সংবিধান সংশোধন, এখানের প্রত্যেকটি খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে প্রায় আমরা 55টি গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে আলোচনা করেছি, আর যেই আর্টিকেলগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে এসেছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি পলিটির সবগুলো ভিডিও দেখতে চান তাহলে আরডিএন স্টাডি চ্যানেলের প্লেলিস্টে রয়েছে, প্লেলিস্টে একসঙ্গে পেয়ে যাবেন, টপিক ওয়াইজ প্লেলিস্টে পেয়ে যাবেন। ঠিক একইভাবে আপনারা ইতিহাস দেখতে পারেন, ভূগোল দেখতে পারেন, বাংলা সাহিত্যের ইতিহাস দেখতে পারেন, এবং এসএসটি পেডাগোজি রয়েছে, 15-20টির মতো রয়েছে এসএসটি পেডাগোজি, এটিও দেখতে পারেন। আর এসএসটি পেডাগোজি থেকে আপনারা কিছুদিনের মধ্যে একটি ম্যারাথন ক্লাস পাবেন, যেখানে মানে
প্রত্যেকটি টপিক ইনক্লুড থাকবে, তার সঙ্গে কী কী করতে হবে, মানে যখন আমরা এসিস্টি পেডাগজি আনসার করব তখন কোনগুলো বিষয়কে প্রাধান্য দিতে হবে, কোনগুলো বিষয়কে ইগনোর করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা কিছুদিনের মধ্যেই। তাহলে আপনারা চাইলে এই ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। ধন্যবাদ।